Redsun 2 launch.it Dhaka Suresor Chondipur Bazar of the চলাচল করে লঞ্চটি অত্যাধুনিক অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন এবং লঞ্চের অবকাঠামো খুবই চমৎকার একটি লঞ্চ খুব ভালো সুরেশচর চণ্ডীপুর অফ দ্য রুটে চলে এখানে রেডসান 2 এর যে লাইফ বয় কয়টি ফায়ার বাকেট কয়টি হস্তচালিত পাম্প বালির বাক্স সেফটি টর্চ ফার্স্ট এইড বক্স যাত্রী ধারণ ক্ষমতা 358 জন যাত্রী সবসময় ধারণ করে এমনকি তাদের মোবাইল নাম্বারটি পর্যন্ত দেওয়া রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এদের লাইফ জ্যাকেটগুলো দেখেন অত্যন্ত সুন্দর করে সাজানো রয়েছে যাত্রীদের যাতে কোনো রকম সমস্যা না হয় একটা আধুনিক লঞ্চ এটা অত্যাধুনিক একটি লঞ্চ এই রোডের সবচেয়ে আরামদায়ক এবং কমফোর্টেবল একটা জার্নি করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইফ জ্যাকেটগুলো রয়েছে লাইটগুলো রয়েছে টিভির ব্যবস্থা রয়েছে যাত্রীরা যাতে আনন্দ যেতে পারে টয়লেটের ব্যবস্থা রয়েছে ঢাকা চণ্ডীপুর লঞ্চ সার্ভিসের মধ্যে এটা একটা অন্যতম এটা শুকানো রোম ইঞ্জিন রোম লাইফ জ্যাকেট আপনাদেরকে দেখিয়েছি রেডসান 2 কতটা উন্নত তার একটি নমুনা দেখতে পাচ্ছেন যে কেবিনগুলো তকে তকে সাজানো রয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে D8 S9 S10 এভাবে অত্যন্ত আধুনিক একটি সুরেশচর চণ্ডীপুর অফ দ্য যতগুলো লঞ্চ চলে তার ভিতরে সবচেয়ে আধুনিক একটি লঞ্চ হচ্ছে রেডসান 2 এটা কখন ছেড়ে যায় সন্ধ্যা মানে রাত কেবিনগুলো তো এক একটা কেবিন এক এক ধরনের ভাড়া তাই না সিঙ্গেল কেবিন এই কেবিনটির ভাড়া এটা ডাবল এখানে টিভির ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন এয়ারপে আছে এয়ার কন্ডিশন যেটা তারপর এসি আপনার ইচ্ছে করলে আপনি এখানে আপনার বসে আপনি চার্জ দিবেন তার ব্যবস্থা রয়েছে আপনার ওয়াইফাই ব্যবস্থা আছে কি হ্যাঁ তাহলে আপনারা একটি একটি সুবর্ণ রুম দেখলেন কেবিন যেটা আপনি এটাও ডাবল এটা ফ্যামিলি এটা ডাবল ফ্যামিলিটা আরেকবার দেখে নিন এটা ফ্যামিলি কেবিন আর এটা হচ্ছে আপনার ডাবল কেবিন এখানেও টিভির ব্যবস্থা রয়েছে ফ্যানের ব্যবস্থা রয়েছে সুন্দর এখানেও আপনারা দেখতে পাচ্ছেন একাধিক ডাবল কেবিন রয়েছে
মানে যাওয়ার জন্য আপনার ট্রাভেলিং করার জন্য অত্যন্ত আরামদায়ক। আপনি যদি ঘুরতেও আসেন তাহলেও আপনি এখানে আরামে ঘুরতে পারবেন এবং দরজা খোলা রাখলে আপনি নদী পদ্মা নদীর দৃশ্য উপভোগ করতে পারবেন। একই সাথে এখানে দেখেন সিঙ্গেল রুম রুম, সেগুলো অত্যন্ত আধুনিকভাবেই সাজানো, ফ্যান রয়েছে, এসি রয়েছে, টিভি রয়েছে। একে একে আপনারা দেখতে পারলেন যে এখানে কতটা আরামে আপনি যেতে পারেন, ইচ্ছে করলে ছাদে গিয়ে আপনার রিক্রিয়েশন করতে পারেন, পুরো পদ্মার উপভোগ করতে পারেন। এখানে আরেকটা সিঙ্গেল রুম রয়েছে, এটা একই ধরনের সব ব্যবস্থা এখানে রয়েছে। আমরা দেখেন এই যে সামনের অংশ, এটা এই রোডের বোধহয় সবচেয়ে একটা আধুনিক অত্যাধুনিক একটি জাহাজ, বিশেষ করে ঢাকা চণ্ডীপুর সুরেশ্বর যে যাত্রী বহন করে তার ভিতরে অত্যন্ত আরামদায়ক কমফোর্টেবলি আপনারা এখানে চলাচল করতে পারবেন। এবং পাবলিকভাবে যাওয়ার ব্যবস্থা রয়েছে। পাবলিক ভাড়া কত? পাবলিক ভাড়া 120 টাকা, আর কেবিন ভাড়া কোনোটা 800, কোনোটা 400 টাকা। সিঙ্গেলগুলো 400 আর ডাবলগুলো 800 টাকা, 1000। ফ্যামিলি কেবিনগুলো আর ডাবল সিঙ্গেল সিঙ্গেল যে ডাবলগুলো সেটা হচ্ছে 800 টাকা, আর সিঙ্গেল একটি হচ্ছে 400 টাকা। আর জেনারেলভাবে যেতে হলে দোতলায় সেটা 120 টাকা, ডেকের ভাড়া। ওখানে এমনি মাদুর বিছিয়ে অনেকে যেতে পারে, বিছনা বিছিয়ে যেতে পারে, আপনার নামটি? আমার নাম সুমন। সুমন, জেলা শহর? জেলা কিশোরগঞ্জ। কতদিন ধরে এই জাহাজে আছেন? 1 বছর। একটি তিনতলা লঞ্চ, যেটা এ রোডে বোধহয় সবচেয়ে বড় যাত্রীবাহী লঞ্চ এবং অত্যন্ত আধুনিক একটি লঞ্চের ই দেখতে পাচ্ছি আমরা। এখানেও কেবিন রয়েছে, এটা স্টাফদের জন্য রয়েছে। স্টাফদের কেবিনগুলোও দেখেন কত সুন্দর, অত্যাধুনিক। তাদের যে রেস্টের প্রয়োজন, রেস্ট নিয়ে আবার কাজ করতে পারে এবং যাত্রীদেরকে যথাস্থানে পৌঁছাতে পারে তার সুব্যবস্থার জন্যই স্টাফদের জন্য অত্যন্ত আধুনিকভাবেই সাজানো রয়েছে। এটা হচ্ছে আপনার ইঞ্জিন রুম, মানে ড্রাইভিং রুম যেটাকে বলা হয়, এটাকে বলে হুইল হাউস। হুইল হাউস। এখান থেকে আমি কি একটু ভিতরে যাবো? কি দেখতে পাচ্ছেন এই হুইলে যে এখান থেকে নিয়ন্ত্রণ হয়, জাহাজ চালানো হয়, সেই বাংলাদেশের সবচেয়ে বড় নদী পদ্মা বুক চিরে এরা প্রতিদিন আসা যাওয়া করে যাত্রীদের নিয়ে ঢাকা সদরঘাট থেকে সুরেশ্বর, সুরেশ্বর থেকে চণ্ডীপুর দিয়ে এই চণ্ডীপুর পর্যন্ত অব দ্য লঞ্চঘাট পর্যন্ত আসে প্রতিদিন। তাদেরকে ঝড় ঝাপটা অতিক্রম করে এই জাহাজে ক্যাপ্টেনরা জাহাজটিকে নিয়ে আসে পদ্মার উত্তল ঢেউকে অতিক্রম করে। আপনার নামটা? মহিউদ্দিন। আপনি এই জাহাজের রেডসান টু জাহাজের মাস্টার পরিচালনা করেন? আপনি জাহাজটি হুইল চালিয়ে পদ্মা পার দিয়ে পার হয়ে এখানে আসেন, অনেক সময় তো আপনার ঝড় ঝাপটার কবলে পড়তে হয়। এই আসলে তো এটা একটা ট্রেনিংয়ের বিষয়, আপনি কি কোথাও থেকে প্রশিক্ষণ নিয়েছেন? নারায়ণগঞ্জ নেভি আবি ওখানে কত দিনের ট্রেনিং দেওয়া হয়? ওইখান থেকে প্রায় আমি প্রতি পরীক্ষাতে 3 মাস করে ট্রেনিং দিই। 3 মাস করে? মোট কত মাসের প্রশিক্ষণ? 1 বছরের। পাস করার জন্য আমি অনেকবার ট্রেনিং করেছি। ও, তার মানে প্রায় একটা ডিপ্লোমা ডিগ্রি, মানে প্রশিক্ষণ প্রাপ্ত একজন নাবিক। সমুদ্রে যেরকম জাহাজ চলাচল করার জন্য নাবিকদের প্রশিক্ষণ দেওয়া হয়, আপনাদেরকেও ঠিক তদ্রূপ একই প্রশিক্ষণ দেওয়া হয়? সিলেবাসটি একই? একই, সবকিছু একই। আসলেই তো প্রশিক্ষণ নিয়ে চালানো উচিত জাহাজের, যেমন লঞ্চগুলো, ওই বড় বড় জাহাজ যেগুলো, এগুলোতে প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার। বাট দেখেন কিন্তু সড়ক জনপথের যে ড্রাইভাররা তারা কিন্তু উইদাউট প্রশিক্ষণ, মানে কোনো ইনস্টিটিউশন প্রশিক্ষণ ছাড়া চালাচ্ছে, মানে তার ওস্তাদ কাছ থেকে। আর আপনার নৌ
আর নোওয়ে যারা তারা আপনারা একেবারেই আপনাদেরকে সার্টিফিকেট নিয়ে নিতে হয়। হ্যাঁ সার্টিফিকেট নিতে সরকারি সার্টিফিকেট। সরকারি সার্টিফিকেট নিয়ে পরীক্ষা দেওয়ার পরে সার্টিফিকেট। পরীক্ষা দেওয়ার পরে সার্টিফিকেট দেয়। হ্যাঁ দিনকে দিন হয়তো আরো মানে এক্ষেত্রে আপনাদের আরো উন্নত হবে প্রশিক্ষণ, প্রশিক্ষণ আরো উন্নত হবে। আর সাধারণত আমি তো এটা আসলাম ও একসাথে প্রায় 10টা গাড়িতে 20টা গাড়িতে যে পরিমাণ লোক ধারণ করতে পারে তা একটা লঞ্চে আনতে পারে। ৩৫৮ প্রায় 10টি গাড়ির সমান। হ্যাঁ জি জি আচ্ছা থ্যাংক ইউ। কেবিন এবং ভিআইপি কেবিন এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে? এসি থেকে একটু চালানো যাবে সামান্য না এরিয়া যে আর কি কারেন্ট। আচ্ছা লঞ্চ মানে জাহাজটি যখন চলবে তখনই ইলেকট্রিসিটি উৎপাদন হবে, সেই উৎপাদিত ইলেকট্রিসিটি দ্বারাই এটা চলবে। আর এই জায়গা থেকে ভিআইপি যারা যাত্রী আসে থাকবেন সব কটা কেবিনে নিচ তারা দু তারা আছে ভাই। টয়লেটের ব্যবস্থা রয়েছে প্রত্যেকটা ক্যাবিনেই এবং সুন্দর। আপনারা দেখতে পেলেন যদি কেউ প্রয়োজনে ঘুরতেও আসেন, ঘুরতেও আসেন দ্যাট মিন্স পর্যটকের জন্য যদি ঘুরতে আসেন যারা বিদেশি পর্যটক তাদের জন্য আপনারা রেডসান টু এই যে জাহাজটি এই জাহাজে করে আপনারা ঢাকা থেকে সুরেশ্বর আসতে পারেন। এটা হয়তো সবচেয়ে বোধ হয় দ্রুতগামী একটি জাহাজ এই রোডের সবচেয়ে না। এটাই সবচেয়ে সুন্দর। হ্যাঁ রেডসান টু তিনতলা বিশিষ্ট একটি জাহাজ ঢাকা চণ্ডীপুর এই রোডের সবচেয়ে আরামদায়ক, যেখানে এসি ব্যবস্থা রয়েছে, ডাবল কেবিন রয়েছে, সিঙ্গেল কেবিন রয়েছে এবং ভিআইপি কেবিন রয়েছে, ফ্যামিলি কেবিন রয়েছে। এই পথে এই রুটের নৌপথে যদি কেউ ভ্রমণ করতে চান তাহলে আপনারা রেডসান টুতে আসতে পারেন। এই এখানে ওনাদের নাম্বারটি দেখেছেন সামনেই যে এটা দেখালাম চারটা, সেখানে ওনাদের ফোন নাম্বার রয়েছে, ইচ্ছা করলে আপনি ফোনেও বুকিং দিতে পারেন। আপনারা ইচ্ছা করলে এইখানে যে ভিডিওটিতে দেখানো হলো ফোন নাম্বারটি, এই ফোন নাম্বারে আপনারা বুকিং দিতে পারবেন, ফ্যামিলি কেবিন অথবা ডাবল কেবিন সিঙ্গেল কেবিনগুলো দিতে পারবেন। ফ্যামিলি কেবিনগুলো ১,০০০ টাকা এরা ধার্য করেছে এবং সিঙ্গেল হচ্ছে সিঙ্গেল যে ডাবল কেবিনটি ৮০০ টাকা আর সিঙ্গেল কেবিনগুলো ৪০০ টাকা করে এরা নেয়। আর ডেকের যে ব্যবস্থা দেখতে পাচ্ছেন এখানে যে ডেকে এলো ১২০ টাকা ভাড়া। আপনারা আমি নাম্বারটি আবার আপনাদেরকে দিচ্ছি, 0171-2028-747 এই নাম্বারটি হচ্ছে এমভি রেডসান টু এই জাহাজটির। ওকে দর্শক, আমি আপনাদেরকে জাহাজটির সম্পূর্ণ বৃত্তান্ত হয়তো দেখাতে পারলাম না, যতটুকু পেরেছি আপনারা সকল তথ্য পাবেন এখান থেকে। ওকে রেডসান টু আঙ্গারিয়া, ঢাকা রেডসান টু আঙ্গারিয়া সুরেশ্বর চণ্ডীপুর ওয়াব দ্য যে জাহাজটি, জাহাজটির সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা কখনও যদি এ রুটে চলাচল করেন তাহলে হয়তো এই জাহাজটিতে আসতে পারেন। ধন্যবাদ দর্শক, আগামীতে কোনো অন্য কোনো একটি পর্ব নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব। এমদাদুল হক, ইএস নিউজ ৩৬৫। থ্যাংক ইউ।